Hello student, good morning everyone, how are you? তো স্টুডেন্ট তোমরা সব প্রত্যেকেই ভালো আছো। তো আজকে আমি আবার তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে ক্যাপিটাল বি এবং স্মল বি এবং ক্যাপিটাল সি এবং স্মল সি এই দুটো শেখাবো। তো স্টুডেন্ট তোমরা রেডি তো প্রত্যেকে? তো চলো স্টুডেন্ট শুরু করা যাক। তো স্টুডেন্ট দেখো, এইটা হচ্ছে ক্যাপিটাল বি, আর এটা স্মল বি, এটা ক্যাপিটাল সি, এটা হচ্ছে স্মল সি। তো দেখো স্টুডেন্ট কীভাবে আমি এটা লিখছি, যে 1 2 3 4 লাইন্স আছে তোমাদের। তো এখানে প্রথমে কী হবে, স্ট্যান্ডিং লাইন্স, তারপরে কার্ভ কার্ভ। স্মলে দেখো স্ট্যান্ডিং লাইন্স আর এই কার্ভ। তো স্টুডেন্ট দেখছো যে স্মল বি 1 2 3 আর ক্যাপিটাল বি 1 2 3। তো এটা দেখলে এবার দেখো স্টুডেন্ট এটা সি, ক্যাপিটাল সি আর স্মল সি, স্মল সি, এই যে দুটো মিডিলের লাইন আছে এই লাইনের মধ্যে স্মল সি। তো স্টুডেন্ট তাহলে এইভাবে আমরা বি লিখব, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি। তো স্টুডেন্ট তোমরা তো এই লাইন্সগুলো সবই জানো, যার ফলে এই রেখাগুলো খুব শিখে তোমরা শিখে যেতে পারবে। তো স্টুডেন্ট দেখছো আমি কোন ঘর থেকে কোথায় নিয়ে এসে লিখছি, আর তোমরা সবসময় লাইন মেনটেন করে লিখবে, তাহলেই তোমাদের খুব সহজেই তাড়াতাড়ি তোমরা শিখতে পারবে, যাতে না লাইনের মধ্যে বেরোয়, তোমরা সেইটা সবসময় চেষ্টা করবে। তো স্টুডেন্ট দেখছো কীভাবে ক্যাপিটাল সি আর স্মল সি লিখলাম। তো স্টুডেন্ট এটাকে তাহলে ক্যাপিটাল বি আর এটা স্মল বি, এটা ক্যাপিটাল সি, এটা স্মল সি। তো স্টুডেন্ট আজকে এই পর্যন্তই রইল, তোমরা ভালো করে বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে, এর আগের দিনকে এ শিখিয়েছিলাম সেটাও প্র্যাকটিস করবে, এবং সবসময় মনে রাখবে যে লাইনের মধ্যেই লিখতে হবে। তো স্টুডেন্ট আজকে এই পর্যন্তই রইল, এরপরের দিন তোমাদের আরও দুটো নিয়ে লেখা নিয়ে আমি আসবো। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এগুলো ভালো করে বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। তো স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে।